শন এমডি চেন থেকে সবাইকে জানাই সুস্বাগতম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে বাইনারি থেকে কিভাবে গে কোড নির্ণয় করা যায়, তো আমি এটাই তোমাকে আজকে দেখাবো, তোমাদেরকে আজকে দেখাবো। তো তোমরা দেখো, এখানে আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান, এটা বাইনারি, ঠিক আছে? এটা গে কোডে পরিণত করতে হবে। তো আমরা লিখি ওয়ান ওয়ান জিরো ওয়ান, ঠিক আছে? তারপর আমরা এরকম ভাবে ডাক দিব, তো দেখো এটা হবে এম এস বি, মোট সিগনিফিকেশন বাইনারি। তো দেখো, তো ওয়ানে কোনো পরিবর্তন নেই, তার জন্য এখানে ওয়ান হবে এম এস বি কারণে, ঠিক আছে? যেহেতু আমরা গে কোড নির্ণয় করব বাইনারি থেকে, তার জন্য এই পাশাপাশি এগুলো সংখ্যা যোগ করতে হবে আমাদের। তো দেখো আমরা যোগটা করি এইভাবে, যেমন এই সংখ্যাটা এরার সাথে আমরা যোগ করব, ঠিক আছে? তো এরার সাথে আমরা যদি যোগ করি ওয়ান ওয়ান এখান থেকে যদি যোগ করি, তাহলে আমরা কী পাইতেছি, তাহলে আমরা পাইতেছি জিরো, কারণ এখানে ক্যারি বাদ। তো আমরা বাইনারি সংখ্যা আমরা বলছি ওয়ান ওয়ান যোগ করলে হয় ওয়ান জিরো, ঠিক আছে? তো এখানে ক্যারি বাদ যাবে, শুধু জিরো হবে, ঠিক আছে? তারপরে ওয়ান আর হলো জিরো এখানে যোগ করলে হবে, দেখো এটা আমার উপর দিয়ে নেই, দেখতে একটু সুন্দর দেখা যাবে। তো ওয়ান আর জিরো যোগ করলে হবে ওয়ান, ঠিক আছে? তারপর এই জিরোর সাথে ওয়ান যোগ করলে কী হবে তোমার এগুলো এখন? তো তাহলে দেখা যাইতেছে ওয়ান হবে, তো এখানে আমরা কী লিখবো, ওয়ান, ঠিক আছে? তো এখানে আমরা লিখবো, এটা লিখবো আমরা বাইনারি, যেহেতু বাইনারি এটা সংখ্যা, বাই না রি সংখ্যা, এটা হলো ঘে কোট, ঘে কোট, ঠিক আছে? তারপর তোমাদের আরেকটি করে দেখিয়ে দেই আরো একটা। তো দেখো আমি একটা দড়ি, সাপোজ কি দড়ি, দড়ি ওয়ান ওয়ান জিরো, ওয়ান ওয়ান জিরো বাইনারি কে গিয়ে কোডের অন্তর করি। তো এখানে তোমরা দেখো, তো এখানে আছে ওয়ান ওয়ান জিরো জিরো, ঠিক আছে? তো আমরা ওয়ান একটা এখানে লিখলাম, তারপর এখানে একটা ওয়ান লিখলাম, তারপর এখানে একটা জিরো লিখলাম, তারপর এখানে একটা জিরো লিখলাম। তো আসলে আমরা গে কোড বলতে কী বুঝি, গে কোড হলো এটি এমন এক ধরনের কোড যাতে একটি সংখ্যা পরিবর্তে সংখ্যা যেতে মাত্র একটি বিট পরিবর্তন ঘটে, ঠিক আছে? তো এটি কম্পিউটার ইনপুট ও আউটপুটের ডিভাইস ও অ্যানালগ টু ডিজিটাল সিগন্যালে বা কনভার্টার ব্যবহৃত হয়। তো তারপর আমরা বাইনারি বলতে কি বুঝি, বাইনারি শব্দ অর্থ হইল দুইটি স্তর, তো যে যে পদ্ধতি দুইটি ডিজিট মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বাইনারি বলে। তো আমরা বাইনারি থেকে গে কোড রূপান্তর করব। তো দেখো তোমরা এখানে ওয়ান আছে, এরকম ডাক দিলাম,
একটি চিহ্ন মতো তো দেখো তোমরা এখানে যদি MSB যেটা থাকবে সেটা এখানে হবে MSB, যদি আমরা এটার সাথে এটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে জিরো। আমরা বাইনারিতে পড়েছি ওয়ান ওয়ান যোগ করলে হয় 1 0, এখানে ক্যারি বাদ, হাতের ওয়ান বাদ, তার জন্য এখানে জিরো হবে। তো এটা আবার এভাবে আমরা যোগ করব, তো ওয়ান আর জিরো যোগ করলে হয় আমরা জানি ওয়ান, আর জিরোর সাথে জিরো যোগ করলে কি হবে, জিরোর সাথে জিরো যোগ করলে হবে কি জিরো। ঠিক আছে, তো তোমার এটা লিখবা বাইনারি, বাইনারি সংখ্যা, আর এটা লিখবা কি লিখবা ঘে কোড, ঘে কোড সংখ্যা। ঠিক আছে, তো উত্তর এখানে তোমার লিখবা, উত্তর হলো এরা 1 0 1 0। তো লিখতে পারো নিম্নেই ঘে কোড ইকুয়াল 1 0 1 0। তো আশা করি তোমরা ভিডিওটি সবাই বুঝতে পেরেছো, তো যারা না বুঝেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি সলভ করার জন্য চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।